আচ্ছা মাতো ভাই আমাদের সাথে মুমিন ভাই কালসার কাসার ভাই আপনি এসছেন কালসার ভাই আপনাকে স্বাগতম আমাদের সাথে একজন মুমিন ভাই আছে ওনাকে একটু আমি সাথে রেখে আপনাদের সাথে একটু কথা বলি মুমিন ভাই আপনি কি আছেন ভাই আমাদের সাথে

হ্যাঁ আমরা ভালো আছি আপনি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি অনেকদিন থেকে আপনার লাইভগুলো শুনি আর কি তো আপনি এটা আপনার লাইভে এটা কথা বারবার প্রায় বলে থাকেন যে ইসলাম শিশুটাকে বীর বৈদ্যতা দিয়েছে হ্যাঁ সাথে সাথে তাদের সাথে হেহে সাথে সাথে তাদের সাথে দনাচার করারও বৈদ্যতা দিয়েছে এই বিষয়টা আপনি প্রায়ই বলে থাকেন আর কি তো আমি এই বলে থাকি এবং আমরা অনেকগুলা রেফারেন্স আচ্ছা আচ্ছা তো আপনারা এই আলোচনা শোনার থেকে আপনি ভাই আমাদের ওই আলোচনাগুলো যে আমরা রেফারেন্সগুলো দেখিয়েছি বা আমাদের যে একটু একটু কথাটা একটু শুনে নেন ভাই একটা কথা আপনাকে বলে দিই আপনি তো লাইভ আলোচনাতে এসেছেন আমি বুঝতে পারছি যে আপনি আগে কখনো বোধহয় এই ধরনের লাইভ আলোচনাতে যুক্ত হন নাই আপনার মানে কথা শুনে বোঝা যাচ্ছে এই কারণে আপনাকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি কিভাবে কথা বলতে হয় আপনি মাঝখানে হ্যাঁ হ্যাঁ হু হু এই শব্দগুলো করলে যেটা হয় যে দুইজনের কণ্ঠ একসাথে ওভারল্যাপ করে

মাঝখানে কোনো শব্দ করবেন না কারণ আপনার আশেপাশে থেকে যেন কোনো শব্দ না হয় প্রয়োজনে নিজেকে মিউট করে রাখবেন আপনি দেখতে পাবেন যে আপনার মোবাইলে একটা মিউট বাটন আছে একটা মাইক্রোফোন বাটন আছে সেটাতে মিউট বাটন আছে সেই মিউট বাটনটা আপনি ব্যবহার করতে পারেন যদি দেখেন যে আপনার আশেপাশে শব্দ হচ্ছে তাহলে সেই মিউট বাটনটাকে আপনি ব্যবহার করতে পারেন মানে নিয়মটা কি বুঝতে পেরেছেন আপনি জি ঠিক আছে আচ্ছা খুবই ভালো কথা তাহলে আপনি বলেন আপনি কি বলতে চান তো আপনার আলোচনা আলোচনা শোনার পর থেকে আর কি আমি ইসলামিক যে সমস্ত বই মৌলিক যে সমস্ত বই ওই সমস্ত আসলে খুঁজলাম যে বিষয়গুলো আসলে ইসলাম কোন দৃষ্টিতে দেখে তো এরপর আমি দেখলাম আসলে ইসলাম তো এটা তো সতসিদ্ধ বিষয় সর্বস্বীকৃত বিষয় যে এই মানে অল্প বয়স্ক মেয়েদেরকে মেয়েদের সাথে বিয়ের বৈধ দিয়েছে এটা তো সর্বস্বীকৃত বিষয় তবে ইসলাম আচ্ছা আচ্ছা ভাই এক সেকেন্ড এক সেকেন্ড একটা প্রশ্ন ছোট প্রশ্ন ভাই আপনার কি মনে হয় যে অল্প বয়সী মেয়েদের বিয়ে হওয়াটা কি একটা ভালো ব্যাপার নাকি খারাপ ব্যাপার এটা কিন্তু আমি এখন আর কি এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না আমি যেটা বলতে চাচ্ছি সেটা বলে দিই কাছ থেকে আগে আমরা এই জিনিসটা একটু জানতে চাই যে আপনি কি চোখে দেখেন এই জিনিসটাকে অল্প বয়সী মেয়েদের সাথে যে বিয়ে করে মানুষ অনেক অনেক হিন্দুরা হিন্দুদের ভিতরে আছে এই জিনিসটা হিন্দুরাও করে মুসলমানরা করে এবং তাদের ধর্মে এই জিনিসগুলোর বৈধতা দেওয়া আছে অনেক ধর্মেই আছে কথা সত্য কিন্তু আপনি একজন মানুষ হিসেবে ধরেন আপনার একটা ছোট বোন থাকতে পারে ভাই আপনি আগে একজন মানুষ ধর্মের ব্যাপারে আমরা পরে যাব ধর্মে আছে কি নাই কি আছে না না আছে সেগুলো আমরা পরে ডিসকাস করবো না আমরা দুই ভাই মিলে মিশে ডিসকাস করবো না অসুবিধা নেই কিন্তু আগে আপনি একজন মানুষ হিসেবে আমাকে একটু বলেন তো ভাই যে এই যে অল্প বয়সী মেয়েদের বিয়ে দেয়া হয় বেশি বয়সী পুরুষের সাথে এই জিনিসটাকে আপনি একজন মানুষ হিসেবে কিভাবে দেখেন এটা একটু আমাদেরকে বলেন আচ্ছা শুনেন আমি বলি যদি আমরা আমি আমি আগে ইসলামে এখন যেতে চাচ্ছি না ভাই আমি দুঃখিত আমরা ইসলামে যাব আমরা ইসলামে যাব ভাই মুমিন ভাই আমরা ইসলামে যাব মুমিন ভাই মুমিন ভাই আপনাকে আমি আপনাকে আমি বলছি তো যে আমরা ইসলামে অবশ্যই যাব আপনি এসছেন যেহেতু আপনার সাথে আমরা কথা বলবো আমরা ইসলাম অবশ্যই আমার একটু শুনে নেন যে ইসলামে কি আছে হিন্দু ধর্মে কি আছে না ধর্মে কি আছে সেগুলো আমরা ভাই আমার কথাটা শোনেন আমার কথাটা শুনেন আমার কথাটা শুনেন ওই আরেকজনের কথা শুনেন না আমার কথাটা একটু মন দিয়ে শুনেন ভাই প্লিজ আপনাকে বলছি যে আগে ইসলাম ধর্মে যাওয়ার আগে আপনি একটু মানুষ হিসেবে আমাদেরকে একটু বলেন এই কিভাবে দেখেন তারপরে সময় তো শেষ হয়ে না আপনার কি সময় কম যে আপনার দুই মিনিটের মধ্যে তারপর চলে যেতে হবে ভাই আপনার আমি আপনাকে সময় দেবো ভাই আমি আপনাকে সময় দেবো এখানে আরো অনেকে আছেন সবাই আপনাকে আপনার জন্য স্পেশাল সময় দেওয়া হবে কোনো সমস্যা নেই আগে ভাই এই কারণে আপনাকে বলছে আগে ভাই আপনি একজন মানুষ হিসেবে এই জিনিসটাকে কিভাবে দেখেন সেটা একটু আমাদেরকে বলে নেন এরপরে আমরা ধর্মে যাবো না একটু পরে হ্যাঁ যেহেতু আচ্ছা শুনেন বলতে পারি হ্যাঁ হ্যাঁ বলেন যেহেতু অল্প বয়স্ক মেয়ের সাথে বিয়ে হইলে ওর সাথে ওর ক্ষতি না হয় যেহেতু ওর সাথে সহবাস করলে ওর ক্ষতি না হয় না হয় ক্ষতি মানে সক্ষমতা না যদি সহবাস করার সক্ষমতা না থাকে তাহলে শরীয়ত বা ধর্ম বলছে ওর সাথে মানে যৌনতা করা যাবে না অবৈধ ক্ষতি যে হয় এটা যে আপনি বললেন ক্ষতি হইতে পারে কাছে কথা শুনে মনে হচ্ছে যে ক্ষতি হইতে পারে কিন্তু ক্ষতি হইতে পারে কি ক্ষতি হইতে পারে আমাদেরকে একটু ব্যাখ্যা করে আমাদেরকে একটু বলেন যে কি কি ক্ষতি হইতে পারে একজন একবারে ছোট শিশু হয়

এটা এটার জন্য বয়স সিদ্ধান্ত নাই অনেক সময় গঠন এবং যদি পরিবেশ হয়ে উঠেছেন মোটা শুলে আপনি করবেন আমি কথাটা শুনে নেন কথাটা শুনে নেন মনে করেন আপনার আপনার সাথে একটা মানে পাঁচ বছরের মেয়ে দিয়ে হয়েছে পাঁচ বছরের মেয়েটা হচ্ছে সোটা মোটা সোটা তার মানে তো শব্দ সমর্থ সে মানে যখন হাটে তখন থপ 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 করে শব্দ হয় সেট হচ্ছে তার ওজন হচ্ছে অনেক বেশি তো ওজন বেশি হলে ঠিক আছে আপনি তার সাথে করবেন নাকি আমি যাইনি ভাই আপনি কথা বুঝেন না ভাই আপনি তো এখন ইসলামে যাইনি তো আপনাকে আমি এখনো তো ইসলামে যাইনি আপনি কথাটা কি বোঝেন না ভাই যে এখনো আমি ইসলামে যাইনি আপনি কেন বারবার ইসলাম ইসলাম করতেছেন আমি তো এখনো ইসলামে যাইনি তো ভাই আপনাকে আমি জিজ্ঞাসা করেছি যে আপনার কি একজন মানুষ হিসেবে আপনার কি মনে হয় আমরা ইসলামে একটু পরে যাবো তো আপনাকে আমি প্রতিশ্রুতি দিয়েছি তো ইসলামে আমরা যাবো তাই আপনি এত অস্থির হয়ে দৌড়ে দৌড়ে করতেছেন কেন ইসলাম 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 ইসলামে চলে যাচ্ছেন হ্যাঁ এদিকে সমস্যাটা হচ্ছে কি অন্য কাছ থেকে কেউ কিছু বলতেছে তো উনি আপনার কথাটা ওই রকম ভাবে শুনতেছেন না তো আমার মনে হয় যে উনি যদি ভালোভাবে বলতে না পারেন তাহলে পাশের যেজন আছেন তিনি যদি আইসা বলেন তাহলে মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে পারবেন আর আচ্ছা মুমিন ভাই অনুরোধ করব আপনি তো ভাই কথা বলছেন না আপনার পাশের থেকে আপনাকে শেখা দেওয়া হচ্ছে আপনি সেই অনুসারে কথা বলতেছেন এই কারণে আপনি আমার কথা শুনতেছেন না যা যেটা আপনার আপনাকে পাশে থেকে বলা হচ্ছে আপনি সেটাই বলতেছেন আপনি আপনি আমার কোনো কথা শুনতেছেন না ভাই এইভাবে কি আলোচনা করা সম্ভব ভাই আপনি তাহলে আপনার পাশে আমি কথা শুনে নেন কথা শুনে নেন কথা শুনে নেন এইভাবে তো আলোচনা করা সম্ভব না ভাই আপনি আপনার পাশের জনকেই দেন উনি যদি আরো আপনার থেকে ভালো আলেম হয়ে থাকে তাহলে আমরা ওনার সাথেই কথা বলি আর যদি সেটাও না হয় তাহলে আপনারা দুইজনই ক্যামেরা সামনে আসেন দুইজনকেই আমরা দেখি আপনারা দুইজনই কথা বলবে আচ্ছা আমার সাথে আলোচনা শেষ করেন আমার সাথে আলোচনা আপনার সাথে আলোচনা শেষ করব কিভাবে ভাই যে আপনার যদি পাশের থেকে একজন যদি আপনাকে শিখাইতে থাকে তাতে সেই কারণে যদি আপনি আমার কোনো কথা না শুনেন এবং আপনি আপনি আপনার মতো করেই বইলা যান আমি কি বলতেছি সেটার দিকে আপনার কোনো খেয়াল নাই আমি কি প্রশ্ন করতেছি তার দিকে আপনার কোনো খেয়াল নাই আপনি পাশের থেকে পাশের দিকে তাকায় আছেন ভাইয়া শত শত মানুষ তো দেখতেছে যে আপনি পাশের দিকে তাকায় আছেন ওই ওই অনুসারে আপনাকে যা শিখিয়ে দিতে আপনি সেটা বারবার করে বলতেছেন এইটা তো ভাই কোনো আলোচনার পদ্ধতি হলো না আলোচনার পদ্ধতি হবে আপনিও কথা বলবেন আমিও কথা বলবো ঠিক আছে পাশের থেকে শিক্ষাসি কি বা তাহলে যদি পাশের জনের যদি বেশি পণ্ডিত হয়ে থাকে তাহলে পাশের জন্য দেন না কেন আপনি যে কোনো একজন কথা বলেন এইভাবে কি কথা বলা যায় আচ্ছা ঠিক আছে আমি কথা বলি আপনি শুনেন আচ্ছা তাহলে আপনি পাশের জনকে পাশের জনকে অন্য রুমে যেতে বলেন নাকি বলেন যে অন্য রুমে যেতে এই রুমে না থাকে আচ্ছা দেখ আপনি আমার আমার আলোচনা ঠিক আছে এবার আপনাকে আমি যেটা প্রশ্ন করেছি আপনি আমার প্রশ্নটা ভালোভাবে মন দিয়ে শুনে সেই অনুসারে উত্তর দিবেন আমরা কিন্তু এখন ইসলামে যাই নাই ভাই ইসলাম এখন অনেক দূর আপনাকে আমি সাথে যদি পাঁচ বছরের একটা মেয়ের সাথে বিয়ে দেওয়া হয় পাঁচ বছরের মেয়েটা যদি মোটা সোটা হয় ধরেন পাঁচ বছরের মেয়েটা অনেক মোটা ভীষণ মোটা মেয়ে হ্যাঁ যখন সে হাঁটে তখন থপ থপ করে শব্দ হয় অনেক মোটা এরকম মোটাশোটা মেয়ে হলে তো আপনি তো মানে দেখতেই পাচ্ছেন যে সে শক্ত মোটাশোটা তখন তো আপনি করবেন এইগুলা ভাই আপনাকে ভাই এইগুলা কি ভাই মানে আপনারা মানে আপনাকে আমি রাখতেছি ভাই আপনি কথা বলে যাচ্ছেন আপনার কোনো কথা কেউ শুনতেছেন এখন ভাই এগুলা কি ভাই মানে খুবই বিরক্তি করে এগুলা ভাই আপনাকে আমি প্রশ্ন করতেছি একটা আপনি উত্তর দিতেছেন আর আপনাকে যেটা প্রশ্ন করছি সেটার উত্তরটা আগে দেন তারপর আপনি যে প্রসঙ্গে কথা বলতে চান সেটা নিয়ে আমরা কথা বলবো আমি প্রতিশ্রুতি দিয়েছি তারপর আপনি কেন এরকম করতেছেন আমি বুঝতেছি না ভাই আপনাকে আরেকবার সুযোগ দিচ্ছি আপনাকে আমি যে করেছি যে একজন মানুষ হিসেবে মানুষ হিসেবে এখন ইসলামে যাইনি তো মানুষ হিসেবে মানুষ হিসেবে মানুষ হিসেবে এখন ইসলামে যাইনি কিন্তু মানুষ হিসেবে আপনি জিনিসটাকে কি চোখে দেখেন আপনাকে সেই প্রসঙ্গে একটা প্রশ্ন করেছি পাঁচ বছরের একটা মেয়ের সাথে যদি আপনার বিয়ে হয় আপনি একটা শক্ত সমর্থ পুরুষ বেটা মানুষ দেখতেই পাচ্ছি আমরা সবাই দেখতে পাচ্ছি আপনি একটা শক্ত সমর্থ বেটা মানুষ আপনাকে পাঁচ একটা মেয়ের সাথে বিয়ে দেওয়া হয়েছে পাঁচ বছরের মেয়েটা মোটা সোটা সে অনেক মোটা এখন যেহেতু সে মোটা সোটা সেহেতু আপনি কি তার সাথে সেক্স করবেন কি করবেন আপনি তাহলে বলবো জি আপনাকে তো বললো বলতে ভাই আপনাকে স্পেসিফিক যে কোশ্চেন আপনি প্রথমে যে মানবিক দৃষ্টিকোণ থেকে আচ্ছা শুনেন যদি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখি যদি আমরা যে এটা ছোট মেয়েকে বিয়ে বিয়ে করা বা বিয়ে দেওয়া এটা কতটুকু যুক্তিসঙ্গত কারণ এই ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে অনেক সময় প্রয়োজনের ভিত্তিতে একটা ছোট মেয়েকে বিয়ে দেওয়া বিয়ে দেওয়া অনেক সময় জরুরি পড়ে ধরেন আপনি কি প্রশ্নটা শুনেছিলেন কতটা দিচ্ছি আমার কিন্তু তাহলে এই আপনার এই কথা প্রসঙ্গে তো আরেকটা প্রশ্ন এসে যায় যে এমন কি প্রয়োজন থাকতে পারে যে প্রয়োজনে একটা বাচ্চা মেয়েকে বিয়ে দিতে হবে এমন পৃথিবীর এমন কি প্রয়োজন থাকতে পারে

একটা বয়স্ক ব্যাটা মানুষ সে তার মেয়ে হিসেবে সেই বাচ্চা মেয়েটাকে নিজের মেয়ে হিসেবে পালিত মেয়ে হিসেবে গ্রহণ না করে বউ হিসেবে কেন গ্রহণ করতে হবে মানে এমন কি চুলকানি উঠলো ব্যাটার যে তার বউ হিসেবে শুধুমাত্র নিতে হবে মেয়ে হিসেবে নেওয়া যাবে না নিজের মেয়ে হিসেবে গ্রহণ করা যাবে না কি কি এমন সমস্যা হলো তার এটা তো এটা বলা ลําপ্রয়োজনে এটা তো মানে আপেক্ষিক বিষয় অনেক সময় আছে যে তার নিয়াপদের মতো সিস্টেম থাকে তাহলে অন্যকে বললো যেটা আছে অন্যকে আপনি যে তৈরি করলেন যে এইরকম একটা সিচুয়েশন এরকম একটা অবস্থা এরকম একটা পরিস্থিতি যে পরিস্থিতিতে একজন মা তার স্বামী নাই তখন তার একটা ছোট বাচ্চা মেয়ে আছে পাঁচ বছর বয়সী একটা বাচ্চা মেয়ে আছে এখন নাকি আপনি এটার একটা সমাধান দিলেন আমাদেরকে এই পাঁচ বছরের বাচ্চা মেয়েটাকে একটা বুড়া বেটার সাথে যে যার আর্থিক সামর্থ্য আছে টাকা পয়সা আছে এরকম একটা ধামরার সাথে দিয়ে দিতে হবে হ্যাঁ ধামরা বুড়ার সাথে আপনি বলেছেন এরকম যদি অবস্থা হয় আপনি নিজে এই কথাগুলো বলেছেন ভাই একটা প্রয়োজন আপনি ভাই মাঝখানে কথা বলছেন ভাই কথাটা একটু শুনে নেন যে আপনি এরকম একটা পরিস্থিতি আপনি আমাদেরকে বলেছেন যে এরকম একটা পরিস্থিতি হইতে পারে তখন একমাত্র সমাধান হইলো ওই বাচ্চা মেয়েটার সাথে বুড়া ধামড়াটার বিয়ে দেয়া যদি বুড়া ধামড়াটার বিয়ে না হয় তাইলে কিন্তু ওই যে ওই পরিবারটার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে ভাই তখন আমরা চিন্তা করে দেখতে পারি যে আচ্ছা ঠিকই তো বলছে মুমিন ভাই তো ঠিকই বলছে যে এরকম যদি হয় যদি পরিস্থিতি ঘটে যে বাচ্চা মেয়েটা তখন কই যাবে কি করবে আহারে মাটাই বা কই যাবে কি করবে আহারে তখন তো আসলে কোনো উপায় নেই বিয়ে দেওয়া ছাড়া কোনো উপায় নেই কিন্তু আমি তো দেখতে পাচ্ছি এখানে আরো একটা ভালো উপায় আছে সেই বাচ্চা মেয়েটাকে ওই বুইরা ধামরা বেটা নিজের মেয়ে হিসেবে গ্রহণ না করবে না কেন নিজের মেয়ে হিসেবে গ্রহণ করলেই তো হয় যে বেটায় যদি দায়িত্ব নিতেই চায় ওই বাচ্চা মেয়েটার দায়িত্ব নিতেই চায় তাহলে তো নিজের মেয়ে হিসেবেই নিতে পারে বউ হিসেবে কেন নিতে হবে বউ হিসেবে নিয়ে আদর্শ ভাগ কেন তার করতে হবে ভাই এত আদর্শ ভাগ দিয়ে বাচ্চা মেয়ে কি করবে ভাই ওই বুইরা বেটার আদর্শ ভাগ দিয়ে বাচ্চা মেয়েটা করবে এটা কি আপনি আমাদেরকে আমি তো এখানে কোনো প্রয়োজন দেখতে পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে লালসা কাম লালসা

পরিষ্কার বোঝা যাচ্ছে তাহলে তো এটা অবশ্যই বোঝা যাচ্ছে ধামরা বেটাটা যৌন লালসা পরিতৃপ্তি পাওয়ার জন্য যৌন লালসা কাম বাসনা তার যৌন লালসা বাচ্চা মেয়েদের প্রতি তার যৌন লালসা চরিতার্থ করার জন্য সে টাকা পয়সা ব্যবহার করে সেই মেয়েটাকে ভোগ করার জন্য এই মেয়েটাকে বিয়ে করতেছে সে এখানে তো আমরা পরিষ্কার বুঝবো তখন যে ওই মেয়ে বেটা আবার বলতেছে বিয়ে না করলে আমি কিন্তু দায়িত্ব নিবো না মানে তার কন্ডিশন হচ্ছে ঘুম মেকাস আচ্ছা আচ্ছা করেন আমার কথাটিকে শুনে নেন ভালো করে আপনি সেই পরিস্থিতিটা বললেন আমাদেরকে যে ওই বুইরা ধামরা ব্যাটাটা যে কাজটা করতেছে সেটা হচ্ছে বিয়ে না করলে আমি এম এর দায়িত্ব নিমুনা এই কথাটা সে বলতেছে যদি এরকম হয় তার মানে বোঝা যাচ্ছে ওই ব্যাটার একমাত্র লক্ষ্য হইল সে টাকা পয়সা দিয়ে ওই বাচ্চা মেয়েটাকে ভোগ করতে চায় হ্যাঁ আমার সাথে মানে মানে কামবাসনা চরিতার্থ করতে চায় এখন এরকম পরিস্থিতিতে তো পুলিশের আসা উচিত পুলিশের আসা উচিত পুলিশের এসে সেই বুইরা ব্যাটার পাশায় বাইদয়া পাশাটা লাল করে দেওয়া উচিত হারাম কত বড় সাহস সে একটা বাচ্চা মেয়ের সাথে সেক্স করতে চায় টাকা পয়সার ব্যবহার করে তার ধন দৌলত ব্যবহার করে লোভ দেখায় যে তুমি যদি আমার সাথে এই বাচ্চা মেয়েদের বিয়ে দাও তাহলে আমি বাচ্চা মেয়েদের দায়িত্ব নিব টাকা পয়সা দিব এই টাকা পয়সা ব্যবহার করে যে সমস্ত বুইরা ধামরা এই কাজটা করবে ওটা তো বাইরা বাইরা পাশার হাত দিয়ে ভাইঙ্গা ফেলা দরকার পদ্মাইশের বাচ্চা এরকম বুইরা রে তো চুলদারি ধৈরা রাস্তায় চৌরাস্তার মনে দাঁড় করা জুতা পেটা করা দরকার এরকম বুইরা বুইরা ধামরা রে হ্যাঁ তো আমি যেটা করব আমার কাছে তো এটা সমাধান হলো ওই দুইটা ধামরারে চুরستر মোরে ছিরা জুতা দিয়ে কিছুক্ষণ বাড়িতে হবে তারপরে তারে তার পাশে দান্ডা মাইরা তার পাসার হাড় দিয়ে দিতে হবে কত বড় সাহস সে বাচ্চামের প্রতি তার মানে লকলক করে তার জিভ বাই পানি আসে তার ওই দৃষ্টি পড়ছে বাচ্চামের প্রতি তার লালসা জন্ম নিচ্ছে আমি যেটা করব সেটা এটা প্রথমে করব দ্বিতীয় যেটা করব সেটা হচ্ছে ওই বাচ্চা মেয়েটাকে আমি কোনো মানবাধিকার সংস্থার কাছে গিয়ে দিয়ে আসবো আমাদের সমাজে এরকম অনেক মেয়ে আছে আমাদের সমাজে অনেক বাচ্চা বাচ্চা মেয়ে রাস্তায় ফুল বিক্রি করে আমি সেই বাচ্চা মেয়েটাকে স্কুলে ভর্তি করাবো এক নম্বর যেন সেই মানবাধিকার সংস্থাটা এই বাচ্চা মেয়েটার দায়িত্ব নিতে পারে তাদের সাথে আমি একটা যুক্তি যুক্তি করব ভাই ইনফ্যাক্ট ইনফ্যাক্ট আমি এই কাজটা আমার জীবনে করেছি আপনাকে আমি মানে এই জিনিসটা জানিয়ে দিই জিনিসটা আমি কখনো কাউকে বলি না এই ধরনের কথা আমি কখনো কাউকে বলি না আমি একটা বাচ্চা মেয়েকে চিনতাম যে বাচ্চা মেয়েটা একটা আমাদের এলাকার পাশের এলাকায় সে ফুল বিক্রি করতো সেই বাচ্চা মেয়েটার কোন একজন শত ছিল বা হ্যাঁ সে ফুল বিক্রি করে তার জীবন নির্বাহ করত এখন তো আমি তো তার দায়িত্ব নিতে চেয়েছিলাম কিন্তু তখন আমার এত সামর্থ্য ছিল না তখন আমি টিউশনি করে মানে টিউশনী করতাম এই কারণে তখন আমার এত সামর্থ্য ছিল না কিন্তু ভাই আমার মাথায় একবারও এটা আসে যে আমি বাচ্চা মেয়েটার বিয়ে কইরা তারপরে মানে আমার জিব্বাভাবে লক লক করে নাই ভাই হ্যাঁ আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি একটা সংস্থার সংস্থার সাথে সাথে যোগাযোগ করেছি সেই সংস্থাকে এই বিষয়টা জানিয়েছি তারা সেই বাচ্চা মেয়েটার দায়িত্ব নিয়েছে সেই বাচ্চা মেয়েটাকে করিয়েছে তারপর পরবর্তীতে কি হয়েছে আমি আর জানি না কিন্তু তারা বাচ্চা মেয়েটাকে পড়ালেখা আর একটা ভালো স্কুলে ভর্তি করিয়েছে তো ভাই আপনার কাছে কেন মনে হচ্ছে যে এইটা একমাত্র সমাধান এই বাটার সাথে বিয়ে ছাড়া বাচ্চা মেয়েটার আর কোনো এটা আপনার কেন কেন মনে হচ্ছে আপনি যে সমস্যার কথা বলছেন সে সমস্যার একমাত্র সমাধান হলো এটা তো বলেই দিয়েছে বলা হয়েছে যে শেষ করতে পারবে না বিয়ে করতে পারবে শেষ করতে পারবে না এই সমস্যা মানে এই যে দেখেন আমি কিন্তু ইসলামে এখনো যাই নাই আমি এখন ইসলামে যাই নাই একই কথা সে তার পাশে থেকে শিখাই দিচ্ছে সে একই কথা মানে বলা যাচ্ছে ধরুন ভাই মাতব্বর ভাই সরি আমি খুবই দুঃখিত আপনি বলেন মাতব্বর ভাই না ঘটনা হচ্ছে যদি এরকম হয় যে দুই একই সাথে দুটা মানুষের সাথে কথা বলার চেষ্টা করছে একটা মানুষ একই সাথে সে পাশের জন্য কাছ থেকে পরামর্শ নিতে পাশে আলোচনা চালা যেতে হবে না না অভ্যস্ত এই কারণে না যে এখন না কিন্তু পাশের যে ব্যক্তি তার মাথায় হয়তো ইসলাম শব্দটা ঢুকে আছে সে তাকে ইসলামে নিয়ে আলোচনা করাতে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা ওর পিছনে যে লাইব্রেরিটা দেখা যাচ্ছে সেই লাইব্রেরি টা আমার কাছে পরিচিত পরিচিত লাগতেছে ঠিক আছে তো তাকে যে ব্যক্তি শিখিয়ে দিচ্ছিল সেও হয়তো বা আসলে হয়তোবা পরিচিত ব্যক্তি দেখতে পারতাম লাইব্রেরি টাউসার ভাই এমনি যিশু ভাই ওইসার ভাই কথা শুনেন দেখেন তো ভাই ওনার পিছনের এই লাইব্রেরিটা পরিচিত মনে হচ্ছে না পাশে যদি বলছিলেন দৌড় দিল যে মাত্র দেখে ফেলেছি ভাই দেখে ফেলেছি এখন আপনার এই ক্যামেরাটা ওদিকে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই হয়ে যাবেন ভাই আপনি ক্যামেরাটা একটু ঘুরান ভাই ক্যামেরাটা একটু ঘুরান ভাই আমরা দেখে ভাই দেখা গেছে মানে আপনার যে আছে সেই কাজে হয়েছে ভাই প্রতি প্রতিবিম্ব ভাই আপনার আপনার পাশে যে মানে আপনার পাশে যে কাজ পিছনে যে কাজ আছে সেখানে ভাই প্রতিবিম্ব পড়ে আপনার পিছনে যে ছিল আপনার পাশে যে ছিল তার ছায়া পড়ছিল এখানে আমরা পুরো চেহারা দেখে ফেলছি ভাই

আপনাকে যে বড় করেছি বড় করার কারণটা কি আপনি এবার বুঝতে পেরেছেন আমরা একটু ভালোভাবে দেখতে চাচ্ছিলাম যে উনি ওনার চেহারাটা আমরা দেখে ফেলছি

ভাই তাহলে না আমরা তো মানে যে মজাটা পাইলাম ভাই আমি তো এখন আসলে মানে আমার হাসি থামতেছে না আমি এখন একটু হেসে নেই কথা বলেন আমি জিনিসটা ইমাজিন করতেছি যে আমরা বললাম যে পেছনে দেখা যাচ্ছে একজনকে সে সাথে সাথে মাথা নিচু করে পাশ দিয়ে হেঁটে দৌড় দিয়ে চলে গেল রাস্তায় কেন আসো আমার ভেতরে ঢোকো তারপর ছেলে নিজেকে ঢোকাচ্ছে দৌড়ায় পালাইলো আবার সামনে এসে ক্ষমাটা দেখাইতেছে যে সমস্যাটা কি এখন দেখতেছে এই থাকতেছে না বলে দিবে হ্যাঁ

ভাই আপনি আলোচনা তো আপনি যদি নিজে আলোচনা করেন অবশ্যই করবো কেন করবো না আপনার সাথে আলোচনা করতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আপনি এই যে এরকম এইগুলো করে আপনারা এই যে এই যে নিজেরাই নিজেদেরকে যে ট্রল গুলো করেন এতে আপনাদের লাভটা কি আমি আসলে বুঝিনা এই যে ট্রলটা করলেন নিজেরাই নিজেদেরকে হাসি পাত্র করে সবাই মিলে আমরা না এখানে যারা আছে আমরা না হাসছি এই মুসলিম ভাইরা কি বলতে দেখতেছেন কমেন্টগুলোকে আপনারা পড়তেছেন ইউটিউবে ফেসবুকে কি কমেন্টগুলো পড়তেছেন এই মুহূর্তে এক হাজার পঁয়ত্রিশ জন মানুষ দেখতেছে এক একজনের কমেন্টগুলো আপনি দেখতেছেন আপনার মুসলিম ভাইরা কিরকম গালাগালি করতেছে বলতেছে এটা মুসলিম নামের কলঙ্ক দেখতেছেন ওই কমেন্টগুলো দেখতেছেন আপনারা মানে একটা জিনিস এই জায়গাতে পরিষ্কার যে এই লোক একটিলিকে আলোচনা করার জন্য আসছে নাকি না মানে এই যে কথার পৃষ্ঠে কথা ওভার লেকিং বারবারই করতেছে বারবারই করতেছে এগুলো তো তাকে শেখায় দেওয়া হইছে তুমি খালি কথা বলতে কথা বলবা করবা ইন্টারাপ্ট করবা তোমারে বের কইরা দেবে পরে বলবে যে এই যে এই যে দেখো আমারে বের কইরা দিছে মানে এই হইছে যে এদের মানে এদের একটিলি আলোচনা করার কোনো ইন্টারেস্টই নাই যদি আলোচনা করার ইন্টারেস্ট থাকে চুপ কইরা কথা শুনবে কথা শুইনা বুইঝা উত্তর দেবে আলোচনা করবে এইভাবে আলোচনা চলে তাই না

মানে সরিয়া ভিত্তিক আপনার কোরআন হাদিস ভিত্তিক যে আইনগুলো আছে শাস্তির যে বিধান আছে এগুলার বাইরেও যদি কেউ কোনো অপরাধ করে তাহলে তাকে দশটা বেতের বাড়ি মারতে হবে দশটা বেতের বাড়ি মারতে হবে যে কোনো শাস্তির বেলায় হ্যাঁ এই যে কোনো এই এই অপ্রাপ্ত বয়স্ক কোনো একটা মেয়ের সাথে বিয়ে করার পরে হ্যাঁ তারপর তাকে তার সাথে যদি যৌন সংগ্রম করে ওই যে ওই লোকটা তো বলতেছে যেটা হারাম করে দিচ্ছে এটা করা যাবে না তাহলে তো অবশ্যই অন্তত পক্ষে দশটা বেতের বাড়ি থাকার কথা মাস্ট বি থাকবে তাহলে আমরা একটু তাহলে আমরা একটু রেফারেন্স গুলো একটু দেখে আসি যে ওনার যে দাবিটা যে মানে সেক্স বিয়ে করা যাবে কিন্তু সেক্স করা যাবে এই দাবিটা কতটুকু সত্য সেটা একটু আমরা বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ থেকে আমরা একটু দেখে নিই যে এই গ্রন্থে এই জিনিসটা সম্পর্কে কি বলা আছে সেটা আমরা একটু দেখে নিই ভাই আমাকে একটু সময় দেন মাতু ভাই কালসার ভাই যিশু ভাই আমাকে এক সেকেন্ড সময় দেন আমি এটা একটু দেখা দিই এটা হচ্ছে বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ আপনারা নিশ্চয়ই স্ক্রিনে সবাই দেখতে পাচ্ছেন এটার ইয়া হচ্ছে লেখক হচ্ছে মাওলানা শামসুল হক ফরিদপুরি প্রাক্তন প্রিন্সিপাল জামিয়া কোরআনিয়া ফয়েজ বরকতে মাওলানা আজুল হক সাহেব মহাদ্দেশ জামিয়া কোরআনিয়া লালবাগ ঢাকা কর্তৃক অনুদিত হামিদিয়া লাইব্রেরি এখানে যেটা বলা হচ্ছে নাবালেক মেয়ের বিবাহ নিচে বলা হচ্ছে এই যে সুরাত আলাকের যে চার নম্বর আয়াত সেটা সম্পর্কে এখানে বলা হচ্ছে এই আয়াতে ঋতু আরম্ভ হয়নি এরূপ রমণীর ঈদ তালাকের ইদ্যত বর্ণনা করা হইয়াছে সুতরাং ইহা অতি সুস্পষ্ট যে বিবাহের অবকাশ তালাক ও উহার হইতে তাহার হাদিস হাদিসের যে ইয়া সেখানে বলা হচ্ছে তাহার রোগসাতি তথা দাম্পত্য জীবন মানে যৌন জীবন আরম্ভ হইয়াছে নয় বছর বয়সে এটার ব্যাখ্যাতে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে আহ শরীয়ত অনুমোদিত বিষয়কে বাবাই একটু একটু সাউন্ড কমিয়ে দাও আচ্ছা সরি ব্যাখ্যাতে বলা হচ্ছে শরিয়ত অনুমোদিত বিষয়ে beyani sabbasta করা এবং শরিয়তের beyani বিষয়ে অনুমোদন করা ইহারি নাম তাহরিফ বা শরিয়তের বিকৃতি সাধন যাহা ইহুদিন নাassaraগণ করিয়াছিল নিচে যেই জিনিসটা ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে দেখেন এই ব্যাখ্যাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অপ্রাপ্ত বয়স্ক ছেলেমেদের বিবাহ সম্পর্কে ইমাম বুখারী কুরআন হাদিস দ্বারা শরিয়তের অনুমোদন প্রমাণিত করিয়াছেন ইহাকে বেআইনি করা বস্তুত শরীয় তথা আল্লাহ কর্তৃক তাহার বান্দাদের জীবন ব্যবস্থার সাধন করা যেহেতু এই অনুমোদনের দূষণীয় সাব্যস্ত করা রাসুলের কাজ কার্যকে দূষণীয় সাব্যস্ত করার শ্রী সামিল দেখেন এইখানে এখানে দেখেন পরিষ্কার ভাবে পরিষ্কার ভাবে কিন্তু দাম্পত্য এবং রোগসাথী যে হালাল করা হয়েছে সেই জিনিসটাই কিন্তু এখানে বলা হচ্ছে এই যে দাম্পত্য মানে বিবাহ রক্সাতিস দুইটা কথা এখানে বলা হচ্ছে এইটার সাথে আরো আছে হচ্ছে গিয়ে আমরা আরেকটা রেফারেন্স একটু দেখে নেই আমি আশরাফুল হিদায়াত থেকেও আসব তারাকে তাহফিমুল কোরআন যেটা হচ্ছে সাইয়দ আবু আলা মওদুদি খুব মাদেশের মানে অত্যন্ত প্রখ্যাত একজন সলার তার যে তাহফিমুল কোরআন সেই গ্রন্থটা থেকে দেখেন একদম এই যে এই নিচের অংশটা সূত্রাক জেশব মেদের এখনো ঋতুসতাব শুরু হয়নি তাদের ইদ্দত বর্ণনা করা স্পষ্টতই কথাই প্রমাণ করে যে এ বয়সে মেয়েদের বিয়ে শুধু জায়েজই নয় বরং তার সাথে স্বামীর নির্জন বাস ও মেলামেশাও জায়েজ দেখেন স্বামীর সাথে নির্জন বাস এবং মেলামেশাও জায়েজ এখন এই কথা স্পষ্ট যে কোরআন যে জিনিসকে জায়েজ বলে ঘোষণা করেছে তা নিষিদ্ধ করার অধিকার কোন মুসলমানের নেই এরকম অসংখ্য রেফারেন্স আমাদের এই যে সংসদ ডট কমে এলাকাটার ভিতরে আছে আপনি একটু পরে দেখেন ভাই তাহলে তাহলে এই জায়গার মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পারলাম যে অপ্রাপ্ত বয়স্ক মেয়ে তার সাথে যদি স্বামীর বিয়ে হয় নির্জন বাস করারও বৈধতা আছে হ্যাঁ আমরা এই জায়গার মধ্যে অবশ্যই তাইলে যদি এটা যদি ইসলাম মতে হারাম বলে তাহলে এই জায়গার মধ্যে তো বৈধতা দেওয়ার কথা থাকতই না টুয়ালি থাকতো না প্লাস শাস্তির বিধান থাকতো এখন আল্লাহর হদ আল্লাহর হদ সমূহের মধ্যে আমরা এরকম ধরনের কোন শাস্তির বিধান পাই না হ্যাঁ পাই না তো আমরা যদি আরেকটু দেখি আমরা যদি সহি বোকারিরা হাদিস দেখি এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত আমি যেহেতু মোবাইলে সে কারণে আমি শেয়ার করতে পারতেছি না এটা হচ্ছে সহি বুখারি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত ছয় হাজার তিনশো চৌরাশি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে বলতেছে আবদুল্লাহ ইবনু ইউসুফ আবু বুর্দা থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাই সাল্লাম বলতেন আল্লাহর নির্ধারিত হদ সমূহের হদ ব্যতীত অন্য ক্ষেত্রে দশ কষাঘাতের ঊর্ধ্বে দণ্ড দণ্ড প্রয়োগ করা যাবে না হ্যাঁ তো এই জায়গার মধ্যে যে আমরা যে জিনিসটা পাইলাম যে এক মানে এই আল্লাহর হদ ব্যতীত একটা হয়েছে দশ কষাঘাতের বেশি দণ্ড প্রয়োগ করা যাবে না অন্তত পক্ষে এই দশ কষাঘাতের দণ্ড আছে এটা দেখাতে হবে তো তাই না ভাই যদি হারাম করে দেওয়া থাকে ভাই আরেকটা জিনিস হচ্ছে যে আরেকটা জিনিস দেখাচ্ছি ওই যেটা ওনাদের মাদ্রাসাতে পাঠ্যপুস্তক সেই বইটা থেকে আরেকটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে আশরাফুল হিদায় আল হিদায় গ্রন্থটা তো ওনাদের পাঠ্যপুস্তক ওনাদের এটা পড়ে পাশ করতে হয় আশরাফুল হিদায় গ্রন্থে যে জিনিসটা বলা হচ্ছে দেখেন এই অল্পবয়সতার কারণে আর যদি অল্পবয়সতা কিংবা ব্যর্থ ব্যর্থকের কারণে ঋতুমতী না হয় তাহলে ইদ্দত হবে 3 মাস ভাই যৌনকর্ম না হলে কি কারো ইদ্দত হয় যৌনকর্ম না হলে কি কারো ইদ্দত হয় এটা মানে এগুলা কি কথা ভাই সেটাই এটা তো কোরআনের আয়াত দ্বারাই প্রমাণিত যে কোরআনের আয়াতের মধ্যেই বলতেছে যদি স্পর্শ না করো তাহলে ইদ্দতের প্রয়োজন নাই আর যদি স্পর্শ করে তাহলে ইদ্দতের প্রয়োজন ইদ্দতের ইদ্দতের প্রয়োজন আছে কিন্তু কোরআনের আয়াতের মধ্যেই আছে সেই সাথে আমরা ফতোয়ায় আলমগিরি সেটাও একটু দেখে নিতে পারি ফতোয়ায় আলমগিরি তো এই জিনিসটা বলা আছে যে এখানে মানে মাসালাটা দেয়া আছে যে যদি এরকম যৌনকর্ম পরে কিন্তু সেখানে কোথাও কোনো শাস্তির বিধানের কথা নাই আমি ফতোয়ায় আলমগিরি থেকে আমি এখন দেখাচ্ছি আপনারা একটু দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে বোধ হয় আমি আরেকটু না হয় বড় করি দেখি আরেকটু বড় করে দেওয়া যায় নাকি এখানে দেখেন মাসালা বিশ নম্বর মাসালাতে যে জিনিসটা বলা হচ্ছে আদাবুল কাজী গ্রন্থ উল্লেখ করেছে এখনো হাইজ জারি হয়নি এবং এমন না বালিকা স্ত্রীর সাথে তার স্বামী যদি সহবাস করে থাকে সে যদি এমন বয়সে হয় যে বালিকারা সচরাচর সহবাস করা যায় আহ তবে তালাকের পর তার ইদ্যত হবে তিন মাস মানে দেখেন এখানে কিন্তু পরিষ্কার ভাবে বলে দেওয়া হচ্ছে যে আহ নাবালিকা মেয়ের সাথে যদি সহবাস করে তাহলে সেই বালিকার বয়স সেই বালিকার জন্য ইদ্যত হবে তিন মাস এটা তো বলে দেয়া হচ্ছে এবং কোনো শাস্তির বিধানের কথাও কোথাও নাই তাহলে আর কি থাকে ভাই একদম পরিষ্কার বিষয়গুলো একদম পরিষ্কার ঠিক আছে আচ্ছা যাই হোক যেটা বলতে চাইছিলাম আসিফ ভাই তো আমরা